সমবেত দেশপ্রেমিক রাষ্ট্রবাদী ভদ্রমন্ডলী, তমলুক বা শহীদ মাতঙ্গিনী ব্লকের এই পাঁচটি মন্ডলের কর্মসূচি নয়, এই কর্মসূচি কার্যত দেশপ্রেমিক রাষ্ট্রবাদী মোদীজির ভক্তদের কর্মসূচিতে পরিণত হয়েছে। ছোড়াপাতা টোলপাজা থেকে যখন আমরা হাঁটা শুরু করি 4:37 মিনিটে, যত আমরা রাজামণির দিকে 2.5 কিলোমিটার পথ এগিয়েছি, পাশে থাকা সমস্ত গ্রাম আমাদের সঙ্গে বিষ্ণুবার অঞ্চলের সামিল হয়ে গেছে, অসংখ্য মানুষ সামিল হয়ে গেছে। আমি এই গণদেবতা জনতা জনার্দনকে নত অবস্থকে প্রণাম নিবেদন করি। আমি মমতা ব্যানার্জির মতো ভেজাল হিন্দু নই, তাই পিতৃপক্ষে আপনাদের শারদীয়ার শুভেচ্ছা দিতে পারলাম না, আমরা মাতৃপক্ষে শুভেচ্ছাটা দেব। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের এই কর্মসূচির সঞ্চালক, ব্যবস্থাপক, জেলার সহসভাপতি প্রিয় আশিস মণ্ডল এবং যে সমস্ত মণ্ডল এবং মোর্চার কর্মকর্তারা কাঁধে কাঁধ মিলিয়ে প্রায় 6,000 মানুষের পদযাত্রা করে দিলেন, তাদের সকলকে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সাংগঠনিক জেলার সভাপতি প্রবীণ নেতা তপন বন্দ্যোপাধ্যায়, এই সাংগঠনিক জেলার বিদায়ী সভাপতি এবং রাজ্য কমিটির সম্পাদক আমার সহকর্মী মাননীয় নবারুণ নায়ক, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির বলিষ্ঠ সদস্য বিশিষ্ট আইনজীবী আমাদের সদ্য মলয় দা মলয় সিনহা, আমাদের নেত্রী রাজ্য কমিটির সদস্যা শ্রীমতী অপর্ণা নস্কর মহোদয়া, আমাদের হাওড়া গ্রামীণ জেলার পার্টির অবজার্ভার এই এলাকার নেতা নীলাঞ্জন অধিকারী, আমাদের এই সাংগঠনিক জেলার অবজার্ভার আমাদের নেতা স্বপন দত্ত, প্রথম সারিতে বসে থাকা গিমুট মাইতি সহ দ্বিতীয় সারিতে থাকা সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ, সন্ধে হয়ে গেছে, আমি সকলের নাম না বলে একযোগে প্রত্যেককে ধন্যবাদ জানাই, আমার প্রেস মিডিয়ার বন্ধুদেরও এবং বিজেপি আইপিসিএলের ভাইদেরও যারা ফেসবুক লাইভ করছিলেন, লক্ষ লক্ষ মানুষ সরাসরি দেখছিলেন, তাদের সকলকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করি। আপনারা জানেন আমরা এখানে সমবেত হয়েছি আমাদের 10 জন ভাই।